আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা নানা রকম বাংলা বাক্যকে ইংরেজিতে লেখা কিংবা বলার জন্য প্রয়োজনীয় বেশ কিছু ট্রান্সলেশন টিপস এন্ড স্ট্রাকচার নিয়ে কথা বলছি। তার ধারাবাহিকতায় এখানে আমরা কনসেপ্ট টু নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে, আমরা যারা ইংরেজিতে প্রায় প্রিলিমিনারি লেভেলে আছি, ইংরেজি নিয়ে আমাদের দুর্বলতা আছে বা মোটামুটি পারি, তারা যেটা করি, আমরা যখন ইংরেজিতে কোনো কিছু লিখতে চাই বা আমরা যখন ইংরেজিতে কোনো কিছু বলতে চাই, তখন আমরা সেই ভাবনাটাকে, সেই ধারণাটাকে বাংলায় আমার মনের মধ্যে, আমার মাথার মধ্যে, আমার মস্তিষ্কের মধ্যে ভেবে নেই। প্রথমে আমরা বাংলায় সেটাকে ভাবি, চিন্তা করি, তারপরে সেটাকে আমরা লিখি বা আমরা বলি। এটাই হচ্ছে সাধারণ একটা কনসেপ্ট। যদিও অনেকে অন্যভাবে চিন্তা করতে পারে, বাট আমার মনে হয় যে বাংলাদেশের শতকরা 95% মানুষ, শতকরা 95% মানুষ যারা ইংরেজি ইংরেজি আসলে ইংরেজিতে কমিউনিকেট করে, ইংরেজি লেখে বা বলে, তাদের অধিকাংশরা এভাবেই চিন্তা করে। বাংলা তাদের মনের মধ্যে ঘোরাফেরা করে, সেগুলোকে তারা ট্রান্সলেট করে ফেলে, সেগুলোকে তারা বলে। এটাই হচ্ছে মূলত ব্যাপার। তো ডেফিনেটলি আমাদেরকে ট্রান্সলেশনগুলো জানতে হয়, ট্রান্সলেশনের নানা রকমের টিপস বা স্ট্রাকচার এগুলো জানতে হবে। আমাদের বেসিক কিছু আইডিয়া থাকতে হবে, সেন্টেন্সকে লম্বা করতে হয় কি করে, সেন্টেন্স শুরু হয় কোথায়, সেন্টেন্স কি করে আমরা মডিফায়ার দ্বারা মডিফাই করে সেন্টেন্স আরো সুন্দর করতে পারি, আরো লম্বা করতে পারি, আরো ইফেক্টিভ করতে পারি। তো সেই ধারাবাহিকতায় ট্রান্সলেশন, ট্রান্সলেশনের জন্য প্রয়োজনীয় যে টিপস গুলো আছে শেয়ার করছি। আমরা আজকে কনসেপ্ট নাম্বার টু নিয়ে কথা বলছি। তো প্রথমে যে বিষয়টা আমরা আপনাদের সামনে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে একটা বাক্য, এই এই কনসেপ্টে যেটা ব্যাপার সেটা হলো, প্রথমে একটা সাবজেক্ট আমরা বসাই। একটা বাক্যের অবশ্যই সাবজেক্ট থাকতে হবে। সাবজেক্ট হচ্ছে যে যিনি বা যেটা কিছু করে তাকে আমরা কি বলি, সাবজেক্ট বলি। যে যিনি বা যেটা কিছু করে তাকে আমরা সাবজেক্ট বলি। এরপরে সাবজেক্টের পরে একটা ভার্ব আমাদেরকে বসাতে হয়, একটা ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব কাকে বলে সেটা এখানে আমরা বলছি না, আপাতত এতটুকু জেনে রাখেন, একটা মেইন ভার্ব বসাতে হয়। এভাবে বললে অনেকে বলে, কারণ ফাইনাইট নন ফাইনাইট এটা বোঝাতে গেলে আমরা অন্যদিকে চলে যাব, যেটা গ্রামারের মধ্যে আছে, সেটা আপনারা আমাদের সোর্স থেকে দেখে নেবেন। তাহলে বলা হচ্ছে যে প্রথমে সাবজেক্ট বসছে, এরপরে ভার্ব, ভার্ব বা ক্রিয়া অর্থাৎ যেটা করা হয়, এরপরে আপনি অবজেক্ট ব্যবহার করবেন। সব বাক্যেই কিন্তু অবজেক্ট থাকে না। আমাদের একটা সাধারণ ধারণা যে সবগুলোতেই মনে হয় অবজেক্ট থাকে, না, সব বাক্যে অবজেক্ট থাকে না। কিছু কিছু যেখানে প্রয়োজন হয় আমরা বসাবো, যেখানে প্রয়োজন হয় না বসাবো না। আবার কিছু কিছু জায়গায় অবজেক্টই খুঁজে পাবেন না আপনি। সেগুলো আসলে গ্রামাটিক্যাল আলোচনা আমাদের আমাদের ওয়েবসাইটে, আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো এরপরে বলা হচ্ছে যে অবজেক্ট বসাবেন। তাহলে প্রথমে কি বসবে, প্রথমে বসবে সাবজেক্ট, যে বা যেটা কিছু করে। এরপরে আমরা বসাতে পারি ভার্ব, মেইন ভার্ব যেটা করা হয়, এবং ফাইনালি যাকে কিছু করা হয়, কর্ম, যেটাকে আমরা বলছি অবজেক্ট। আমরা উদাহরণ দেখলে বিষয়গুলো আরো সহজভাবে বুঝতে পারবো। তো এখানে যেটা উদাহরণ দেওয়া হচ্ছে যে রাব্বি খায় দুধ, পাপকর্তাকে এভাবে বলেছে। যদি আমরা এভাবে বলি না, আমরা আমরা বলি রাব্বি দুধ খায়, রাব্বি মাছ খায়, রাব্বি মাংস খায়, রাব্বি বার্গার খায়, কিন্তু আমরা লেখার সময় ইংরেজিতে যখন লিখি তখন আমরা কি করি, প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করি। তাহলে সাবজেক্টকে রাব্বি, রাব্বি হচ্ছে বাক্যের সাবজেক্ট। এরপরে ভার্ব নিতে হবে, ইংরেজিতে আমাকে কি করতে হবে, ভার্ব নিতে হবে। তাহলে রাব্বির পরে ভার্ব কোনটা, খায়। তাহলে রাব্বি খায়, বা এখানে যদি দুধ খাওয়ার কথা বলছে আমরা এখানে বলছি ড্রিঙ্ক। তাহলে রাব্বি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে হয়েছে ড্রিঙ্কস। রাব্বি ড্রিঙ্কস, কি খায়, দুধ খায়। কি দ্বারা প্রশ্ন করে আমরা অবজেক্ট পাবো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা অবজেক্ট পাই। তাহলে ইংরেজি বাক্য যখন আপনি লিখছেন, প্রথমে আপনি কাকে দিবেন, সাবজেক্ট দিবেন, তারপরে আপনি ভার্ব দিবেন, তারপরে আপনি যদি প্রয়োজন হয় বাকে ডিমান্ড অনুযায়ী অবজেক্ট দিবেন। তাহলে কেমন হচ্ছে, রাব্বি ড্রিঙ্কস মিল্ক, রাব্বি দুধ খায়। কিন্তু আসলে বাক্যটাকে এভাবে যদি আমরা বলছি, বাট বাক্যটার যেটা যেটাকে যেভাবে সাজাচ্ছি তাতে দাঁড়াচ্ছে বাংলায়, বাংলায় দাঁড়াচ্ছে রাব্বি খায় দুধ, আর ইংরেজিতে হচ্ছে রাব্বি ড্রিঙ্কস মিল্ক। আশা করি বুঝতে পারছেন। এরপরের যে উদাহরণ রয়েছে, সবাই সফলতা চায়। ডেফিনেটলি পৃথিবীতে সবাই সফল হতে চায়, কেউ বলে না যে না আমি ব্যর্থ হতে চাই। তাহলে এখানকার সাবজেক্ট কি, সবাই, সবাই, সবাই এখানকার সাবজেক্ট। তাহলে বাকি শুরুতে কি বসে, শুরুতে বসে সাবজেক্ট। তাহলে সবাই, সাবজেক্ট কোনটা, সবাই, এভরিবডি, সবাই। তাহলে সবাই, এরপরে ভার্ব বসাতে হবে চায়। চাওয়ার ইংরেজি কি, ওয়ান্ট। চাওয়ার ইংরেজি কি, কি করে, ভার্ব বসাতে হবে, চায়। চাওয়ার ইংরেজি কি, ওয়ান্ট। তাহলে এখানে আমি ওয়ান্ট দিব। এখন ওয়ান্টের সাথে এস কেন দিলাম, কারণ আমাদেরকে আমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা জানতে হবে। এটা এভরিবডি যে সাবজেক্ট ব্যবহার করেছি সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্যে আমি প্রকাশ করতে চাচ্ছি বাক্যটা। তাহলে কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। কখন এস, কখন এস, ইএস, কখন আইএস, সেগুলো আবার জানতে হবে গ্রামাটিক্যালি। তো ডেফিনেটলি গ্রামার শিখতে হবে। অনেকে বলে যে না গ্রামার লাগে না, না ভাই, গ্রামার একটু হলেও জানতে হবে, একটু হলেও বেসিক গ্রামার আপনাকে মাথায় রাখতে হবে।
তো তারপরেও বিতর্ক থাকবে, তারপরেও শ্রেণীবিন্যাস থাকবে, তারপরে মতের পার্থক্য, মত পার্থক্য থাকবে, বৈচিত্র্যতা থাকবে। বৈচিত্র্যতা রয়েছে বলে পৃথিবী এত সুন্দর, জীবন এত প্রতিযোগিতাপূর্ণ। বৈচিত্র্যতা না থাকলে সবাই যদি একমতে বিশ্বাস করতো তাহলে সেখানে কম্পিটিশন গ্রো করতো না, জীবন এত বৈচিত্র্যতা আসতো না মানুষের জীবনটা। আমার মনে হয় বৈচিত্র্য আছে বলে জীবনটা সুন্দর, জীবনটা গতিময়। বৈচিত্র্যতা না থাকলে জীবন গতিময় হতো না। ভিন্ন জিনিস আলোচনা করছি। তাহলে যেটা বলা হচ্ছে যে সবাই মানে এভরিবডি, এটা ভার্ব কোনটা চায়? ওয়ান্ট, তাহলে ওয়ান্টের সাথে এস দিয়েছি, প্রেজেন্ট ইনফিনিট টেন্স, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর জন্য কি চায়, কি দিয়ে অবজেক্ট পাই আমরা, তাহলে কি চাই? সফলতা চাই, সাকসেস। তাহলে বাংলায় ইংরেজিতে হচ্ছে এভরিবডি ওয়ান্টস সাকসেস, সবাই সফলতা চায়। আর বাংলায় সবাই সফলতা চায় বললেও বাংলায় সাজালে দাঁড়াচ্ছে সবাই চায় সফলতা। আমরা বলি বাংলায় বলি একভাবে, ইংরেজিতে লিখি আরেকভাবে। বাংলার যে গঠন, বাংলা বাক্যগুলোর যে গঠন অর্থাৎ ধারাবাহিকতা শব্দগুলোর, ইংরেজিতে সেরকম না, ইংরেজিতে একটু অন্যরকম। এরপরে আমরা সর্বশেষ যে উদাহরণটা নিয়ে কথা বলছি, আল্লাহ তাআলা পরিশ্রমী মানুষকে পছন্দ করেন, আল্লাহ তাআলা পরিশ্রমী মানুষকে পছন্দ করেন। তো এখানকার সাবজেক্ট কে? এটার এটার সাবজেক্ট হচ্ছে আল্লাহ তাআলা, আল্লাহ মালিক। তো এখানকার সাবজেক্ট হচ্ছে আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা এটা হলো সাবজেক্ট, আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা আল্লাহ কি করেন, পছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন। তাহলে এই পছন্দ করা এটা হচ্ছে ভার্ব। তাহলে পছন্দ করার ইংরেজি কি? লাইক। তাহলে আল্লাহ তাআলা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একটা নাম, যেটা নাম হয় সেটা থার্ড পার্সন সিঙ্গুলার সিঙ্গুলার বলে বিবেচিত হয়। যদি সেটা তাহলে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে আমরা এস বা ইএস বা ইএস যুক্ত করি। তাহলে আল্লাহ তাআলা এটা সাবজেক্ট, আল্লাহ তাআলা কি করেন, আল্লাহ তাআলা কি করেন, পছন্দ করেন। তাহলে এখানে পছন্দ করেন কি হচ্ছে লাইক, তাহলে আল্লাহ তাআলা লাইকস, কি পছন্দ করেন বা কাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা কি পছন্দ করেন বা কাকে পছন্দ করেন, যেটা হচ্ছে অবজেক্ট। আল্লাহ তাআলা পরিশ্রমী মানুষকে পছন্দ করেন, তাহলে হার্ড ওয়ার্কিং পিপল। তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে, টোটাল বাক্যটা দাঁড়াচ্ছে আল্লাহ তাআলা লাইকস হার্ড ওয়ার্কিং পিপল, আল্লাহ তাআলা পরিশ্রমী মানুষকে পছন্দ করেন। এই ভিডিও ক্লিপটি যাদের খুবই ইংরেজিতে দুর্বলতা তাদের জন্য ইফেক্টিভ হবে। তারপরেও আপনারা ধারাবাহিকভাবে দেখবেন, যদি মনে হয় যে এটা আপনি পারেন, এটা আপনি বোঝেন, তাহলে একটা চমৎকার স্মাইল দিবেন যে হ্যাঁ এটা আমি পারি। এটা ভিডিওতে যিনি ভয়েস দিয়েছেন বা এই ভিডিওটা যিনি বানিয়েছেন তিনি যে বিষয়টা বুঝালেন এটা আমি পারি, আলহামদুলিল্লাহ, একটা চমৎকার আলহামদুলিল্লাহ বলে আপনি পরের ভিডিওতে চলে যাবেন। অসংখ্য ধন্যবাদ।